নিফটি ডেলি চার্টে খুব ক্রিটিক্যাল জায়গায় আছে এখান থেকে কি ব্রেক ডাউন হবে নাকি সামলে যেতে পারে নিফটি তা নিয়ে আলোচনা করব নেক্সট উইকের আউটলুক কি থাকবে নিফটি ব্যাংক নিফটির তার যেমন আলোচনা হবে তার সাথে সাথে চারখানা তিন থেকে চারখানা ইম্পর্টেন্ট স্টক নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু নেক্সট উইকে ব্রেকআউট দেওয়ার প্রায় দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এবং ওয়াচ লিস্টে রাখা যায় তার সাথে সাথে আমার নতুন ওয়েবসাইট লঞ্চ হয়েছে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্যে সেখানে কি কি জিনিস আছে কি স্পেশাল তা নিয়ে একটু আলোচনা করব। ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন শুরু করি ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকানকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো আপডেট দিলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে তো দেখতে পাচ্ছেন প্রথমে নিফটি নিয়ে একটু আলোচনা করে নেব নিফটিতে যে উপরের দিকের বাউন্ড আগে বলেনি উপরের দিকে হচ্ছে উনিশ হাজার ছশো যেহেতু উইকলি অ্যানালিসিস করছি তার জন্য একটু রেঞ্জগুলো বড় থাকবে এখন উনিশ হাজার তিনশোতে বন্ধ দিয়েছে বলা যায় তিনশো পয়েন্ট এমন কিছু বেশি নয় নিফটিতে দেড় পার্সেন্ট দু পার্সেন্টের মতো তাও বলি উনিশ হাজার ছশো ছশো পঁচিশ এই জোনটা কিন্তু ওর মানে মেন একটু রেজিস্ট্যান্সের জায়গা আছে তবে উপরের দিকটা এখন বড় কথা নয় একদমই নিচের দিকটা বড় কথা যে নিচে কি হতে পারে এর আগের দিন কিন্তু একটু দেখবেন ডোজি ক্যান্ডেল করে একদম টোয়েন্টি ডেজ মুভিং অ্যাভারেজে বা ফিফটি ডেজ মুভিং অ্যাভারেজে ইএমএতে কিন্তু ও ক্লোজিং দিয়েছে নিফটি খুব ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোনেই দাঁড়িয়ে আছে কিন্তু একটু প্যাটার্নটা যেন যদি দেখতে পারেন যে এরকম প্যাটার্ন কিন্তু তৈরি করছে যে প্যাটার্নটা কি বলুন হচ্ছে লোয়ার লো তৈরি করছে লোয়ার হাই তৈরি করছে এই প্যাটার্নটা কিন্তু একটু বিয়ারিশ সম্ভাবনা আছে তাই জন্য এর পরের সপ্তাহে দেখতে হবে যদি এইখানে যদি এইখানে নিফটি আরও নিচে নেমে যায় মানে উনিশ হাজার থেকে উনিশ যদি ভেঙে যায় উনিশ হাজার তিনশোতেই আছে উনিশ যদি ভেঙে যায় ট্রেড করে তাহলে কিন্তু বা ক্লোজিংও চলে আসে তাহলে কিন্তু একটু খারাপ দিক হবে উনিশ হাজার লেভেলটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে আর যদি এখান থেকে ঘুরে গেল উনিশ হাজার তিনশোকে সাপোর্ট রেখে উনিশ থেকে তিনশো একটা সাপোর্ট জোনও আছে তার উপরে চলে গেল তাহলে ঠিক আছে সুতরাং এই সময় ধরুন উনিশ হাজার দুশো সত্তর আছে দুমদাম করে সেলও করে দেবো না একটু লক্ষ্য করব যদি দেখি হ্যাঁ উইকনেস আছে তখন উনিশ হাজার তিনশো পঁচিশ তিনশো তিরিশকে লস রেখে সেল করা যেতে পারে না হলে কিন্তু নয় যদি দেখি উইকনেস আছে এবং দুশো পঞ্চাশের উনিশ হাজার দুশো পঞ্চাশের নিচে ট্রেড করছে তখন কনসিস্টেন্ট বেসিসে কারণ এটা সাপোর্ট জোনও আছে সাপোর্টটা ভেঙে গেলে তারপর কিন্তু নিচের দিকের একটা মুভমেন্ট আসতে পারে ঠিক আছে এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে আগামী সপ্তাহটা তাই খুব খুব ক্রিটিক্যাল হতে চলেছে নিফটির জন্যে ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করবো তার সাথে সাথে কিছু স্টক নিয়ে আলোচনা করব চলুন নিফটি ব্যাংক নিয়ে একটু আলোচনা করে দিই নিফটি ব্যাংক যদি বলেন নিফটির তুলনায় কিন্তু একটু উইকনেস এবং কারেকশানটা একটু বেশি দিয়েছে দেখতেই পাচ্ছেন নিফটি ব্যাংক কিন্তু তার হানড্রেড ইএম তে চলে এসেছে ডেলি চার্টে যেখানে নিফটি টোয়েন্টি নিফটি যেখানে ফিফটি ইএমএতে আছে সেখানে ব্যাংক নিফটি হানড্রেড তে আছে সুতরাং একটু ডিপ কারেকশান হয়েছে উপর থেকে কত পার্সেন্ট কারেকশান হয়েছে দেখা যাক এখানে যে রিসেন্ট হাইটা হয়েছে আমি যদি সেখান থেকেই মোটামুটি ধরি তাহলে এত পর্যন্ত ফাইভ প্রায় পাঁচ থেকে ছ পার্সেন্ট কিন্তু কারেকশন হয়েছে যেটা কিন্তু বুল মার্কেটে বুল মার্কেট কেন বলছি যেহেতু নিফটি ব্যাংক নিফটি বুল মার্কেটে আছে বুল মার্কেটে কিন্তু থ্রি টু ফাইভ পার্সেন্ট রানিং কারেকশন কিন্তু স্বাভাবিক খুব একটা চমকে যাওয়ার মতন নয় সুতরাং এখনও কিন্তু ব্যাংক নিফটি বুল মার্কেটে আছে তবে ইম্পর্টেন্ট যে জোনটা যেটা আমি এই লাইন টেনে আগে আগেও আপনাদের সাথে শেয়ার করেছি তেতাল্লিশ থেকে তেতাল্লিশ এই লেভেলটার নিচে যদি ও ট্রেড করতে থাকে তখন কিন্তু ফার্দার ডাউন মুভ আরও আসতে পারে সুতরাং সেই দিকটা নজর রাখবেন আর উপরের দিকে যতক্ষণ না প্রথম যে লেভেলটা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে এইটা উপরের দিকে যতক্ষণ না তেতাল্লিশ হাজার আটশো এই এই জায়গাটা তেত ধরুন আমি আপনাকে বলি তেতা চুয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজার আটশোতে প্রায় বন্ধ দিয়েছে চুয়াল্লিশ হাজারের উপরে যতক্ষণ না ট্রেড করছে ততক্ষণ একটু অসুবিধা আছে চুয়াল্লিশ হাজারের উপরেই একটু মানে অল্প হলেও গ্রিন শ্যুট দেখা যেতে পারে তাছাড়া কিন্তু তেমন গ্রিন শ্যুট দেখা যাবে না বা আমি বাইংয়ের জিনিসটা অ্যাভয়েড করব। এটা যাতে একটু মনে থাকে হ্যাঁ ও যদি চুয়াল্লিশ হাজারের উপরে টিকে যায় চুয়াল্লিশ হাজারকে তখন সাপোর্ট রেখে পঞ্চাশ পয়েন্টের একটা স্টপ লস রেখে দেখা যেতে পারে তাছাড়া কিন্তু একদমই নয় কারণ এই এখানেও কিন্তু ও লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন তৈরি করে ব্যাংক নিফটি আপাতত চলছে ঠিক আছে সুতরাং এখনও মানে এখনও কিন্তু একটু চুয়াল্লিশ হাজারকে স্টপ লস রেখে নিচের দিকের ট্রেডগুলো একটু বেশি ভালো হবে যতক্ষণ না চুয়াল্লিশ হাজারের উপরে ক্রস করছে ক্লিয়ার ওকে তবে ব্যাংক নিফটির কারেকশানটা একটু বেশি হয়েছে কম্পেয়ার টু নিফটি আচ্ছা এবার চলে আসি কিছু স্টক নিয়ে আলোচনা করব যেটা সবথেকে বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তার আগে আরও বেশি যেটা ইন্টারেস্টিং সেটা নিয়ে আলোচনা করি এটা ফ্রিড মানে ফিনান্সিয়াল ফ্রিডমের আমার গোল জানেন এই এই ওয়েবস মানে এই যে ইউটিউব চ্যানেলটা আপনারা দেখছেন সেটাও তাই জন্য এই অগাস্ট মাসে পনেরোই আগস্টের উইকেই আমি কিন্তু আপনাদের সাথে লঞ্চ করতে পেরেছি আমি এবং আমার টিমের অক্লান্ত পরিশ্রমে আপনাদের সামনে সঞ্জয় টক্স ডট ইন ওয়েবসাইট আপনাদেরই ওয়েবসাইট ডাব্লু এই ওয়েবসাইটটা লঞ্চ হয়েছে এবং এর মাধ্যমেই আপনারা বিভিন্ন জিনিস পাবেন আমার যে এসটি ট্রেডিং চ্যাম্প ক্লাস আছে তার রেজিস্ট্রেশন থেকে শুরু করে যাবতীয় জিনিস এইখানেই পাবেন মেম্বার জোন এসবও আছে তাছাড়া ফ্রি অফ কস্টে যারা আমার মেম্বার হবেনও না তাদের জন্যেও কিন্তু এই ট্রেডার জোনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এইখানে যদি আপনি আসেন যেখানে এখনও ডেভেলপমেন্ট একটু চলছে আমি দিন দিন এই জিনিসটাকে আরও ভালো করব আরও নতুন নতুন ফিচার্স তাতে অ্যাড করবো যেমন মার্কেট হিট ম্যাপ এই জায়গাটায় আছে সোমবার দিন খুব ভালো লাগবে এই যা এটা ইউজ করতে পারেন যেখানে মার্কেটের আপনার কেমন কোন জিনিসটা একটু একটু বড় লার্জ ক্যাপ জাতীয় কোন জিনিসটা মুভ করছে কোন জিনিসটা কোন সেক্টরটা দেখুন এখানে সেক্টরও আসছে ফিনান্স এনার্জি কনজিউমার ডিউরেবলস ফার্মা এ কোন জিনিসটা বেশি মুভ করছে সেগুলো একটু জানতে পারবেন প্লাস একটা আইডিয়াও হবে যেমন ধরুন রিলায়েন্স এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক এই তিনটে যদি একটু গ্রিনের দিকে যায় বা ধরুন আগে রেড ছিল তারপর গ্রিন হচ্ছে সেকেন্ড হাফে সুতরাং বুঝে যাবেন যে হেভি ওয়েটগুলো গ্রিন হচ্ছে তার মানে নিফটিতে একটু পজিটিভিটি হওয়ার প্রবাবলি টি বেশি আছে সুতরাং এই হিটম্যাপ কিন্তু অনেক কিছু আমাদের বলে এবং এই হিটম্যাপ থেকে ডাইরেক্টলি যেমন মারুতি ধরুন আছে এখান থেকে ডাইরেক্টলি আপনি ক্লিক করলেই কিন্তু চার্ট ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা চার্ট অ্যানালিসিস করতে পারেন এবং প্রাইস ট্রাইস এসব দেখতে পারেন ট্রেডিং ভিউতে সুতরাং খুব সুন্দর জিনিস তাছাড়া একটু স্ক্রোল করবে ইম্পর্টেন্ট ইন্ডিসেস আমার খুব খুব এটা দরকার হতো যে অনেকে আমরা যখন রিয়েল টাইম মার্কেটে যাই চলে তখন কোন কোন ইন্ডেক্সগুলো দেখবো বা রাতের বেলায় গিফট নিফটি যেটা এখন আগে জিএক্স নিফটি থেকে এখন আমরা গিফট নিফটি বেশি দেখি তো রাতে যেটা ট্রেড করে ইউএস মার্কেট যখন চলে তো গিফট নিফটি কত কি চলছে অনেকে দেখতে পারেন না বা অনেকে সিম্বলটাই জানেন না তাদের জন্যে সব কিছু এক জায়গায় রাখা হয়েছে দেখুন প্রথমে আপনার আমেরিকার ইন্ডেক্সগুলো রাখা হয়েছে এসএনপি ফাইভ হান্ড্রেড ডাও ইউএস হান্ড্রেড ডাও জোনস ইউএস হান্ড্রেড মানে ওদের ন্যাসড্যাক যেটা সেটা আছে তারপর কি হয়েছে এখানে জার্মানি ইন্ডেক্স মানে ইউরোপের ইন্ডেক্স সেগুলোও রাখা হয়েছে তারপর আমাদের নিফটি ব্যাংক নিফটি ফিন নিফটি এগুলো তো আছেই তার সাথে সাথে এসএনপি ডাওজোনসের ফিউচার যেটা আমরা আমাদের মার্কেট চলাকালীন বেশি লক্ষ্য করি এই ফিউচারটা কততে চলছে এই ফিউচারটা কিন্তু আলাদা করে আমি আপনাদের জন্যে তিনটে ফিউচার রেখেছি যাতে আপনারা রিয়েল টাইমে যখন ট্রেড করছেন এই একটা পেজ খোলা থাকলেই হবে আপনি এখানে পুরো ইউরোপের মার্কেট আমাদের ডাও জোনস ফিউচারগুলো কী চলছে এসএনপি ফিউচার কী চলছে এক জায়গায় দেখতে পারেন এবং রাতের বেলাও সাড়ে তিনটের পর যখন গিফট নিফটি ট্রেড চলে তিনটে চল্লিশ থেকে সেইটাও আমার এখান থেকে আপনারা দেখতে পারেন বা বড় জোর কখনো কখনো যদি একটু মনে হয় যে দামটা একটু আপডেট কি ব্যাপার এখানে ক্লিক করবেন ক্লিক করলেও গিফট নিফটি ধরুন ক্লিক করলাম এখানে পুরো তার চার্ট ওপেন হয়ে যাবে ট্রেডিং ভিউতে এবং তার দামটা তো রিয়েল এখানে দেখতেই পাবেন সুতরাং বুঝতেই পারছেন খুব সুন্দর জিনিস হতে চলেছে এবং ইন্ডিয়া ভিক্সও আমি অ্যাড করেছি তাছাড়া যেটা থেকে ইম্পর্ট্যান্ট ইভেন্ট ক্যালেন্ডার আমি অ্যাড করে দিয়েছি এইখান থেকে ইউএস এবং ভারতের যাবতীয় ইম্পর্ট গুলো ধরুন ফেডের বৈঠক কবে আরবিআই পলিসিটা কবে এগুলো সিপিআই ইনফ্লেশন ডেটা কবে কখন আসবে এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু আপনারা এই ইভেন্ট ক্যালেন্ডার থেকে দেখে নিতে পারেন অনেক আগে যেমন এখন এগুলো ইউএস এর সব এই যে জব ওপেনিং এসবগুলো আছে ভারতের যদি দেখেন ভারতের ম্যাপ দিয়ে আসবে যে ভারতের ম্যাপে সেপ্টেম্বর বারোতে সিপিআই ইনফ্লেশন আছে এখানে আবার ছোট্ট করে জিনিসটা আছে ক্লিক করলেই সেই সিপিআই ইনফ্লেশন নিয়ে কবে কি হচ্ছে কি না হচ্ছে একটু বলাও আছে এবং প্রিভিয়াস আগে সিপিআই ইনফ্লেশন রেট কত এসেছিল সেটাও দিয়ে দিচ্ছে মানে সব ধরনের ইনফরমেশন আপনাদের ওয়ান স্টপ এভিনিউ হতে চলেছে যেখানে একটা জায়গাতেই আপনারা সবকিছু পাবেন প্রোভাইডেড এটা আরও আরও উন্নত করা হবে এর মধ্যে আরও অনেক জিনিস ফিচার্স আমি আনবো প্লাস আপনাদের এখানে সাইডবারও একটা করা আছে যেখানে একটা মোস্ট অ্যাক্টিভ স্টক কোন স্টকগুলো একটু বেশি নাচানাচি করছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন দিনে তারপর এই যে তাদের সিম্বলটা আছে এই সিম্বলে যদি ক্লিক করেন যেমন সাউথ ইন্ডিয়ান ব্যাগ তাহলে সিম্বলটাই যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু তার একটা এই যে মানে আপাতত ছোট্ট একটা চার্টও দেখা যাবে আর যদি আপনি বড় করে দেখতে চান ট্রেডিং ভিউতে ক্লিক করলেন চার্টটা আলাদা করে ওপেন হয়ে যাবে সুতরাং বুঝতে পারছেন আশা করি একটু ভালো লাগবে জিনিসটা আরও আপনাদের ফিডব্যাক আরও আপনাদের এই জিনিসগুলো চাই এটা কিন্তু মোবাইলেও অ্যাক্সেসিবল মোবাইলেও আপনারা সঞ্জয় টক্স ডট আইএন বলে ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখান থেকে কিন্তু উপরে ওয়েবসাইট খুললেই উপরে দেখবেন তিনটে রেখা এরকম থাকবে যাকে আমরা থ্রি ডটস বলি মানে এরকম জিনিসগুলো থাকবে ও এই যে লালের মধ্যে এখানে এরকম 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 সাদা দিয়ে তিনখানা সরলরেখা থাকবে থ্রি ডটস বলুন বা ফ্রি লাইনস বলুন ওটা ক্লিক করলেই কিন্তু এই মেনুটা ওপেন হয়ে যাবে এবং তখন আপনারা সেখান থেকে ট্রেডার জোনটা দেখতে পারেন তাছাড়া আমি আপনাদের রিকোয়েস্ট করবো এক্সট্রি ট্রেডিং চ্যাম্প ক্লাস এই জায়গাটা একটু আসতে একটু দেখে নিতে এইখানে আপনাদের সব যাবতীয় প্রশ্ন কিভাবে করবেন একটা অনবোর্ডিং প্রসেস আমার এখানে দেওয়া আছে যারা আমার সাথে ডাইরেক্ট যুক্ত হয়ে হতে চান এবং যারা অলরেডি আমাকে ডাইরেক্ট পেমেন্টের মাধ্যমে ইউপিআই এবং আমার ব্যাংক ট্রান্সফার করে অলরেডি পেমেন্ট করে দিয়েছেন তাদেরকে আজকে অনেককে মেলও চলে গেছে ইমেল চলে গেছে তাদের রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু এই অনবোর্ডিং ভিডিওটা দেখে নিয়ে এখানে যে এনরোলমেন্ট বাটন আছে এটা ক্লিক করে এনরোল করে নেবেন ওয়েবসাইটে এনরোল করে নিলেই কিন্তু আপনারা লাইভ ক্লাসের জুমের লাইভ ক্লাসের রেজিস্ট্রেশনটাও এখান থেকেই করতে পারবেন মানে একটা ওয়েবসাইট থেকেই সব কিছু আপনারা পারবেন যারা আমার ইউটিউবের মেম্বার আছেন যারা এখনো মাইগ্রেট করেননি আমার সাথে ডাইরেক্ট বা এই ওয়েবসাইটে তারাই তাদের জন্যে বলবো পরবর্তীকালে মানে অটো রিনিউ তো পরের মাসে আপনারা আর ইউটিউবের মাধ্যমে করবেন না আপনারা নিজেদের অটো রিনিউটা বন্ধ করে দিন বা মেম্বারশিপটা আপাতত ক্যান্সেল করে দিন যাতে পরের মাসে টাকা না কেটে যায় পরের মাস থেকে আপনারা আমার সাথে ডাইরেক্ট পেমেন্ট করে ডাইরেক্টভাবে চলে আসুন ডাইরেক্ট পেমেন্টের জায়গাও এখানে এনরোলমেন্ট যে ট্যাব আছে এইখানে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন তো আর যারা অলরেডি এখন ইউটিউবে আছেন তারা কি করে পাবেন তারাও যে লাইভ ক্লাসের যে গুলো সেগুলো আপনাদের এই মেম্বারশিপ যে ট্যাবটা আছে সেখানে আমি দিয়ে দিয়েছি নেক্সট উইকের লাইভ ক্লাসের লিংক বা যাবতীয় রেজিস্ট্রেশনের ব্যাপারটাও এখানে কিন্তু বলে দিয়েছি একটু দেখে নেবেন কিভাবে এই ট্যাবটা পাবেন যারা নতুন তাদেরকে বলে নি আমার যে কোনো ভিডিওর নিচে দেখবেন সি পার্কস বলে ট্যাব চলে এসেছে যারা মেম্বার হয়েছেন তারা করে নেবেন এখন আর যারা নতুন আমার এস ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান যারা নতুন একদম নতুন ফ্রেশ তাদের বলবো তারা কিন্তু আর ইউটিউবের জয়েন বাটন ক্লিক করে মেম্বার হবেন না তারা কিন্তু আমার এই ওয়েবসাইট থেকেই এনরোল করবেন মানে এনরোলমেন্ট ট্যাবে যাবেন এনরোলমেন্ট ট্যাবে গিয়ে আগে পেমেন্ট করে নেবেন পেমেন্ট করে এই ফর্মটা ফিল আপ করে দেবেন ঠিক আছে পেমেন্টের ডিটেলস এখানে দেওয়া আছে তারপর এই ফর্মটা ফিল আপ করে দেবেন এবং তারপর এই ফর্মটা ফিল আপ করে দিলেই আমার তরফ থেকে অ্যাপ্রুভাল চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তারপরে তার তারপরে আপনারা ধীরে সুস্থে এই যে আসটি ট্রেডিং চ্যাপে যে অনবোর্ডিং প্রসেসটা আছে এই ভিডিওটা একটু চালিয়ে দেখে নেবেন ঠিক আছে আশা করি ক্লিয়ার হলো চলুন এবার শুরু করি স্টক নিয়ে তবে এর সম্বন্ধে একটু ফিডব্যাক আপনারা দেবেন এবং ট্রেডার জোনকে আরও ভালো কি করে করা যায় তার উপর যদি কোনো ভালো সাজেশন থাকে সেগুলো আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন এবং যারা মেম্বার হবেন তারা কিন্তু এইখানে মেম্বার জোন মেম্বারের জন্য স্পেশালি ডেডিকেটেড চ্যাট এবং মেম্বারদের জন্য স্টক লিস্ট সব কিছু পেয়ে যাবেন এই আমার ওয়েবসাইটের মাধ্যমেই চলুন শুরু করি এবার কিছু আগামী সপ্তাহের জন্য কিছু স্টক লিস্ট নিয়ে ভিডিওকে ভালো লাগলে একটু লাইক অবশ্যই করবেন এই প্রয়াসটাকে যদি ভালো লাগে আমার তাহলে প্লিজ একটু লাইক শেয়ার অবশ্যই করবেন কিছু স্টক প্রথম যে স্টকটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে লেমন ট্রি লেমন ট্রিতে যদি ডেইলি চার্টে দেখেন আগের দিনে এখানে ভলিউম আমি প্রোফাইল করিনি ভলিউমের সাথে কিন্তু একটু ব্রেকআউট হয়েছে লেমন ট্রিতে যদি দেখেন এবং আগের যে ও হাই বানিয়েছিল তারকে চ্যালেঞ্জ করার একদম সম্মুখীনে আছে সুতরাং পরের দিন কিন্তু একটু নজরে রাখতে হবে হ্যাঁ যদিও অনেকটা বেড়ে গেছে তাই জন্য এখানে রিস্ক টু রিওয়ার্ড একটু কম তাই জন্য একশোর নিচে যদি চলে যায় বা নাইনটি নাইন নাইনটি হবে আমার স্টপ লস বা নাইনটি এইট রুপিস নাইনটি পয়সা এরকম মানে নাইনটি নাইন আমার স্টপ পলস হবে এবং তারপরে আমার যতক্ষণ একশোর উপরে ও আছে ততক্ষণ ইট ইস ওয়েল অ্যান্ড গুড তবে নাইনটি নাইনকে লস রেখে একটু দেখা যেতে পারে আমি লস বললাম আর এখানে যাই বলছি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয় বা বাই সেল হোল্ড রেকমেন্ডেশান নয় এটা আপনাদের ওয়াচ লিস্টে রেখে অ্যানালিসিস পারপাসে বলছি আপনারা অ্যানালিসিস করবেন তারপর নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজকর্ম করবেন ঠিক আছে লেমন ট্রিকে একটু নজরে রাখা যেতে পারে তারপরে যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্টক আইডিএফ ফার্স্ট ব্যাংক সেটা কিন্তু একটু ভালো জায়গায় চলে এসেছে জানেন এখানে আমি চৌষট্টি পঁয়ষট্টি টাকা যখন ছিল তখন থেকে ইউটিউবে আপনাদের সাথে আমি শেয়ার করে এসেছি এবং তাতে অনেকে বেশ ভালো কুড়ি পারসেন্টের মতো তারও বেশি আমার প্রফিটে অনেকে বসে আছেন তো কনগ্র্যাচুলেশন ফর দ্যাট সেখানে কিন্তু ট্রেলিং স্টপলসটা আশি পঁচাশিতে নিয়ে যেতে হবে কিন্তু এখন যেটা আবার দেখা যাচ্ছে এটা কিন্তু হোল্ড করছে এইখানে এইখানে দেখুন একটু করে ও হোল্ড করছে সুতরাং এর যে একটু ব্রেকআউট দেওয়ার কিন্তু সম্ভাবনা আছে প্রবল থেকে প্রবলতর হচ্ছে সুতরাং এই দিকে একটু নজর রাখতে হবে সেক্ষেত্রে স্টপ লস আমার এই জায়গাটাই হবে মানে খুব ছোট্ট লস হবে ধরুন ক্লোজিং বেসিসে পঁচাশি টাকা পঁচাশি টাকার কাছাকাছি একটু স্টপলস লস সেটাকে রেখে কিন্তু আমরা এই জায়গায় একটু দেখা যেতে পারে আইডিএফসি ফার্স্ট ব্যাংকটা কিন্তু ভালো চার্ট প্যাটার্ন তৈরি করছে অনেকক্ষণ অনেক দিন ধরে কনসলিডেট করছে এবার কিন্তু একটা ব্রেকআউটের সম্ভাবনা আছে সুতরাং এটাকে নজরে রাখবেন চলুন পরের স্টকে যাই এবং সেই স্টক নিয়ে আলোচনা করি তার আগে আবার রিকোয়েস্ট করছি ভিডিওটাকে একটু লাইক অবশ্যই করবেন আমার ওয়েবসাইটে অবশ্যই একটু ভিজিট করে নেবেন আর তার সাথে সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকানকে প্রেস করে দেবেন আর এই ভিডিওর শেষে একটা ইনভেস্টমেন্টের ভিডিওর লিংক আমি দিয়ে দেব এখানে সেটা অবশ্যই দেখবেন আচ্ছা এবার সিপলা আমার পরের স্টক যেটা জানেন একটু ওষুধের যে সেক্টরটা সেটা একটু ভালো দিকে আছে মানে ভালো সেক্টরটা একটু রানে আছে কয়েক দিন বা কয়েক মাস ধরে সিপলাও তার ব্যতিক্রম নয় যদিও অল্প সময়ের মধ্যে ও খুব তাড়াতাড়ি বেড়ে গেছে কিন্তু তারপর এখানে এই লেভেল থেকে একটা ব্রেকআউট দেওয়ার পর ও কিন্তু একটু কনসোলিডেট করেছিল এই ডাউনওয়ার্ড যে একটু ফ্ল্যাগ প্যাটার্ন বা যাই বলুন আমি তার একটা কিন্তু জায়গায় ও অনেক দিন ধরে বেশ চার পাঁচ ছ দিন ধরে কিন্তু ও থেকেছে এরপরে যদি ওর একটু ব্রেকআউট আসে মানে বারোশো ছত্রিশ বারোশো চল্লিশ এসবের উপরে যদি ও ট্রেড করতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু বারোশো পঁচিশ টাকা বেশ বেশি এই নয় ক্লোজিং বেসিসে হ্যাঁ টাচ করে চলে এলো তা নয় ক্লোজিং বেসিসে বারোশো বারোশো পঁচিশ এই জোনে লস রেখে কিন্তু একটু পজিটিভ সাইডে দেখা যেতে পারে যদি বারোশো চল্লিশের উপরেও ব্রেকআউট দিয়ে ট্রেড করে ওই এই যে চ্যানেলটা এঁকে দিলাম এই চ্যানেলের উপরে যখন ব্রেকআউটটা দিচ্ছে তখন কিন্তু বারোশো চল্লিশের উপরে সাধারণত তখন কিন্তু একটু দেখা যেতে পারে সেক্ষেত্রে স্টপলস হবে বারোশো কুড়ি বারোশো পঁচিশ সুতরাং স্টপলস বেশি নয় পার্সেন্টেজ দেখলে দু পার্সেন্টেরও কম এবং সেক্ষেত্রে একটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে তবে ব্রেকআউটটা এলে তারপর একটু উইথ ভলিউম যদি ব্রেকআউট আসে তারপরেই কিন্তু একটু মানে ঢোকাটা ঠিক হবে নাহলে ও কিন্তু এখন চ্যানেলের মধ্যে আছে একটা ডাউনওয়ার্ড চ্যানেলের মধ্যে আছে সেই চ্যানেলটা ব্রেকআউট দিলে তারপর বারবার রিপিট করছি যাতে আমাদের মনে থাকে ভুল না করে ফেলি তার সাথে সাথে এর সাথে সাথে একটা জিনিসের প্রতি নজর রাখবেন এই ধরুন সুইং ট্রেডিং নিয়ে কথা বললাম তিন চারটে স্টকে ঘাপাঘাপ করে মানে আমরা ঢুকে যাব ধুমুদাম নিয়ে নিলাম তা নয় মার্কেটের কন্ডিশন দেখবেন যদি দেখি যে নিফটি উনিশ হাজার তিনশো ভেঙে গেছে দুশো ভেঙে গেছে দুশো পঞ্চাশ ভেঙে নিচের দিকে ট্রেড করছে একদম বাজারের সেন্টিমেন্ট খারাপ হচ্ছে তাহলে কিন্তু সুইং ট্রেডিংটা কিছুদিনের জন্য ওয়েট করতে হবে একটু মার্কেটের মুড অ্যান্ড মহলের উপরেও নির্ভর করে তা না হলে যতই বুলিশ স্টক লাগুক না কেন সেটা ভালো পারফর্ম করতে পারে না কারণ সেন্টিমেন্টটা খারাপ এটা বুঝবেন পজিটিভ সুইং ট্রেডে পুরো বাজার নেগেটিভ আর আপনি উল্টো দিকে চলবেন তা তো হয় না সুতরাং তার দিকে নজর রাখবেন পুরো বাজার যাতে মোটামুটি একটু জায়গায় দাঁড়িয়ে থাকে ইম্পর্টেন্ট সাপোর্ট জোনে দাঁড়িয়ে থাকলেও হবে কিন্তু সেটা ভেঙে যদি ট্রেড করে তখন একটু মুশকিল তার সাথে সাথে সোমবার দিন বিগ ইভেন্ট আছে এসবি বিগ ইভেন্ট কেন কারণ মানডেতে কারণ জিও তার লিস্টিং হতে চলেছে জিও ফিনান্সিয়াল সার্ভিসের লিস্টিং হতে চলেছে যারা লাইভ ক্লাসে আমার সাথে থাকবেন তারা তো সেটা আমরা একসাথেই সেটার এই হব স্টুডেন্টদের সাথে एक साथ ही তার সাক্ষী হয়ে থাকবো কিন্তু আপনারাও প্লিজ এই দিকে নজর রাখবেন জিও ফিনান্সিয়াল সার্ভিসেস অলরেডি কথা শুরু হয়ে গেছে যে বাজাজ ফিনান্সের নেক্সট বাজাজ ফিনান্স হতে চলেছে কিনা এই স্টক এবং সেটা কি হতে পারে বাজাজ ফিনান্সকে টক্কর দিতে পারবে কিনা তার তাদের কি হবে আর কালকে বাজাজ ফিনান্সেরও প্রাইস কেমন হয় সেটাও একটা দেখার সুতরাং জিও ফিনান্সিয়াল সার্ভিসের উপর একটু নজর রাখবেন আপনারা কালকের জন্যে আমি তো কালকে ভিডিও বানিয়ে বলবো ভালো থাকবেন সবাই আর যারা এখনো এনরোলমেন্ট করেননি ডাইরেক্ট পেমেন্ট পেমেন্টের মাধ্যমে আমাকে যারা করেছেন তারা আমার ওয়েবসাইটে এনরোল করবেন যারা এখনো ইউটিউবে আছেন তারা ওয়েবসাইটে এনরোল করতে হবে না ঠিক আছে তারা এখন ইউটিউবের মাধ্যমেই রেজিস্ট্রেশনটা পাবেন মেম্বারশিপ ট্যাবে এটা ক্লিয়ার করা থাকলো যদি তাও ডাউট থাকে আমার হোয়াটসঅ্যাপে অফিসের নাম্বার দেওয়া আছে সেখানে চ্যাট করে জানবেন কল করবেন না সেটাও দেওয়া আছে ভালো থাকবেন টেলিগ্রামে দেওয়া আছে সব কিছু টেলিগ্রামটা ফলো করবেন যেটা আমার টেলিগ্রাম টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানেও ডিটেলস পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম